আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ছাব্বিশে সেপ্টেম্বর এই উপলক্ষে বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি দেখো তোমাদের অনেক কাজ লাগবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাটা বাজিয়ে দেবে এতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকের প্রশ্নোত্তরগুলো দেখে নি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কিত প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কি ছিল তার পিতার নাম ছিল ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় তিনি কত বছর বয়সে পাঠশালায় ভর্তি হন চার বছর নয় মাস বয়সে ঈশ্বরচন্দ্রকে প্রথমে সনাতন বিশ্বাসের পাঠশালায় এবং পরে কালীকান্ত চট্টোপাধ্যায়ের গ্রামের পাঠশালায় পাঠানো হয় চার নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যাসাগর কত সালে কলকাতার পাঠশালায় ভর্তি হন আঠেরোশো আঠাশ সালের ডিসেম্বর মাসে তাকে কলকাতায় একটি পাঠশালায় ভর্তি করানো হয় তারপর কোশ্চেন হচ্ছে গ্রাম থেকে শহরে আসার সময় বিদ্যাসাগর কি দেখে ইংরেজি সংখ্যা শেখেন ইংরেজি মাইল ফলক দেখে তিনি ইংরেজি সংখ্যা শিখতে পারেন পাঁচের প্রশ্ন হচ্ছে বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হন আঠেরোশো সালে জুন মাসে সংস্কৃত কলেজে ভর্তি করানো হয় তাকে কত সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন দেখো আঠেরোশো উনচল্লিশ সালের মধ্যেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন সাতের প্রশ্নটা হচ্ছে কারা ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেন সংস্কৃত কলেজে পরপর দুই বছর তিনি ওই কলেজে ব্যাকরণ সাহিত্য অলঙ্কার বেদান্ত ন্যায় তর্ক জ্যোতির্বিজ্ঞান হিন্দু আইন এবং ইংরেজি বিষয়ে অধ্যয়ন করেন তাছাড়া প্রতি বছরই তিনি বৃত্তি এবং গ্রন্থ ও আর্থিক পুরস্কার পান কত সালে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার প্রধান পণ্ডিতের পদ লাভ করেন আঠেরোশো সালের ডিসেম্বর মাসে সংস্কৃত কলেজ ত্যাগ করার অল্প পরে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার প্রধান পণ্ডিতের পদ লাভ করেন নয়ের প্রশ্ন হচ্ছে কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন আঠেরোশো সালের এপ্রিল মাসে সংস্কৃত কলেজের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে ইস্তফা দেন সংস্কৃত কলেজের শিক্ষকগণ রক্ষণশীল মনোভাবের কারণে আঠারোশো সাতচল্লিশ সালেই জুলাই মাসে তিনি সংস্কৃত কলেজ থেকে ইস্তফা দেন কত সালে ফোর্ট উইলিয়াম কলেজের হেড রাইটার ও অধ্যক্ষ নিযুক্ত হন আঠারোশো সালের জানুয়ারি মাসে ফোর্ট উইলিয়াম কলেজের হেড রাইটার ও অধ্যক্ষ নিযুক্ত হন পর প্রশ্ন কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন আঠারোশো একান্ন সালের জানুয়ারি মাসে তিনি সংস্কৃত কলেজের কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে কারা সংস্কৃত কলেজে ভর্তি হতে পারতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অধ্যক্ষ হওয়ার আগে সংস্কৃত কলেজে পড়ার অধিকার ছিল কেবল ব্রাহ্মণ এবং বৈদ্য ছাত্রদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যক্ষ হওয়ার পর সংস্কৃত কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেন তিনি সব শ্রেণীর হিন্দুদের জন্য কলেজের দ্বার উন্মুক্ত করে দেন সংস্কৃত কলেজে বেতন পাওয়ার বেতন নেওয়ার প্রথা কে চালু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যক্ষ হয়ে ছুটির ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করেন প্রতিপদ এবং অষ্টমীর বদলে প্রতি রবিবার সাপ্তাহিক ছুটি তিনি চালু করেন বিদ্যাসাগরের সাংখ্য এবং বেদান্ত দর্শন সম্পর্কে কী ধারণা পোষণ করতেন তিনি সাংখ্য ও বেদান্ত দর্শনকে ভ্রান্ত এবং প্রাচীনপন্থী বলে বিবেচনা করতেন বিদ্যাসাগর পাশ্চাত্য ও কোন দর্শনের বিরোধিতা করে কোনটি পড়ানোর কথা বলেন তিনি বার্কলের দর্শন এবং অনুরূপ পাশ্চাত্য দর্শনের শিক্ষাদানের বিরোধিতা করেন এবং তার পরিবর্তে বেকনের দর্শন এবং জন স্টুয়ার্ট মিলের তত্ত্বশাস্ত্র পড়ানোর সুপারিশ করেন বিদ্যাসাগর কত সালে অতিরিক্ত সরকারি স্কুল পরিদর্শকের দায়িত্ব পান আঠারোশো সালের মে মাসে বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদের অতিরিক্ত সহকারী স্কুল পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয় পরে প্রশ্ন বিদ্যাসাগর স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কোন স্কুল খোলেন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি নর্মাল স্কুল স্থাপন করেন কত সালে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশন স্থাপিত হয় আঠেরোশো সালে বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউশের নাম কি রাখেন আঠারোশো সালে এর নাম রাখেন হিন্দু মেট্রোপলিটান ইনস্টিটিউশন মেট্রোপলিটন ইনস্টিটিউশনের নাম বর্তমান নাম কি বিদ্যাসাগর কলেজ বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কটি বিদ্যালয় স্থাপন করেন পঁয়ত্রিশটি বিদ্যাসাগরের বর্ণপরিচয় কত সালে প্রকাশিত হয় বর্ণপরিচয় আঠারোশো একান্ন সালে প্রকাশিত হয় বোধোদয় কত সালে প্রকাশিত হয় ওটাও আঠারোশো একান্ন সালে প্রকাশিত হয় কথামালা কত সালে প্রকাশিত হয় আঠেরোশো ছাপ্পান্ন সালে কথামালা প্রকাশিত হয় চৈতাবলি আঠেরোশো ছাপ্পান্ন সালে কার লেখা বিদ্যাসাগরের লেখা বিদ্যাসাগরের প্রথম সাহিত্যগ্রন্থের নাম কি বেতাল পঞ্চবিংশতি বিদ্যাসাগর কবে শকুন্তলা রচনা করেন আঠারোশো সালে সীতার বনবাস কত সালে রচিত হয় আঠারোশো ষাট সালে বিদ্যাসাগরের লেখা ভ্রান্তিবিলাস কোন গ্রন্থের অনুবাদ শেক্সপিয়ারের কমেডি অব এরর্ডসের অনুবাদ ভ্রান্তি বিলাস রচনাকাল কবে আঠারোশো উনসত্তর কোন পত্রিকায় তার বাল্যবিধাবদের পুনর্বিবাহের পক্ষে তিনি প্রথম বিনামী লেখা প্রকাশিত করেন আঠারোশো বিয়াল্লিশ সালের এপ্রিল মাসে বেঙ্গল স্পেকটেটার পত্রিকায় তিনি এটি প্রকাশিত করেন বাল্যবিবাহদের পুনর্বিবাহের পক্ষে কবে তার প্রথম গ্রন্থ প্রকাশিত হয় আঠারোশো সালে জানুয়ারি মাসে দ্বিতীয় গ্রন্থ অক্টোবর মাসে বিদ্যাসাগর আন্দোলনের ফলে কবে বিধবা বিবাহ আইন পাশ হয় আঠেরোশো ছাপ্পান্ন সালের জুলাই মাসে বিধবা বিবাহ আইন প্রণীত হয় আঠারোশো সালে কোন একটা বিশ্ববিদ্যালয়ের প্রথম ফেলো নির্বাচিত যারা হয়েছিলেন তাদের মধ্যে বিদ্যাসাগর ছিলেন অন্যতম বিশ্ববিদ্যালয়টির নাম কী কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে বিদ্যাসাগর ইম্পেরিয়াল অ্যাসেসমেন্টে সম্মানতা সনদ লাভ করেন আঠারোশো সাতাত্তর সালের জানুয়ারি মাসে কত সালে বিদ্যাসাগর সিআইএ ইন হন আঠারোশো সালে তিনি সিআইই হন বিদ্যাসাগরের মিথ্যা এগারো সালে উনত্রিশে জুলাই আঠারোশো একানব্বই সালে বিদ্যাসাগরের আত্মজীবনী কোনটি আত্মচরিত বাংলা ভাষার বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি বিদ্যাসাগর চরিত বাল্যবিবাহ রোহিতকরণের কে কলমযুদ্ধ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের প্রথম সজ্ঞতা কোনটি প্রভাবতী সম্ভাষণ আঠারোশো পঞ্চান্ন সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা পেয়েছে বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রামায়ণ অযোধ্যা কাণ্ড এর অনুবাদকোণটি রিজুপাঠ দ্বিতীয় ভাগ কোন বইতে প্রথম বিরাম চিহ্নে সফল ব্যবহার করা হয় বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতার নাম কি ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রীর নাম কি দীনময়ী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সন্তানের নাম কি নারায়ণচন্দ্র বিদ্যারত্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতামহের নাম কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতামহের নাম হচ্ছে রামজয় তর্কভূষণ বিদ্যাসাগরের উদ্যোগে প্রথম হওয়া বিধবা বিবাহ কে ছিলেন পাত্র ছিলেন প্রসিদ্ধ কথক রামধন তর্কবাগেশের কনিষ্ঠ পুত্র তথা সংস্কৃত কলেজের কৃতিছাত্র ছাত্র ও অধ্যাপক বিদ্যাসাগর মহাশয়ের বন্ধু শ্রীশন্দ্র বিদ্যারত্ন প্রাত্রী ছিলেন বর্ধমান জেলার পলাশডাঁড়া গ্রামের অধিবাসী ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের দ্বাদশ বর্ষিয়া বিধবা কন্যা কালীমতি কবে কলকাতায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় আঠারোশো ছাপ্পান্ন সালের সাতই ডিসেম্বর কলকাতায় প্রথম বিধবা বিবাহ আয়োজিত হয় বারো সুখিয়া স্ট্রিট বিদ্যাসাগর মহাশয়ের বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কথামালা কোন কাহিনী অবলম্বনে রচিত রূপ কাহিনী ইসবের কাহিনী অবলম্বনে রচিত কথামালা প্রকাশিত হয় কত সালে পাইক পড়া রাজাদের পৃষ্ঠপোষকতায় মুর্শিদাবাদের কান্দিতে বিদ্যাসাগর মহাশয় প্রতিষ্ঠিত করেন ইংরেজি বাংলা স্কুল আঠারোশো উনষাট সালের পয়লা এপ্রিল কখন বিদ্যাসাগর বোর্ড অফ এক্সামিনার্স পদ থেকেও ইস্তফা দেন আঠারোশো ষাট সালে তিনি বোর্ড অফ এক্সামিনার পর থেকেও ইস্তফা দেন কোন গ্রন্থ অবলম্বনে বিদ্যাসাগর সীতার বনবাস রচনা করেন আঠেরোশো ষাট সালে বারোই এপ্রিল ভবভূতির উত্তর রামায়ণ চরিত্র অবলম্বনে বিদ্যাসাগর সীতার বনবাস প্রকাশ করেন মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর উৎসর্গ করে কোন গ্রন্থ লেখেন মাইকেল মধুসূদন দত্ত তাকে উৎসর্গ করে বীরাঙ্গনা কাব্য রচনা করেন ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটি কখন তাকে সাম্মানিক সদস্য নির্বাচিত করেন আঠারোশো চৌষট্টি সালের চৌঠা জুলাই রয়্যাল এশিয়াটিক সোসাইটি তাকে সাম্মানিক সদস্য নির্বাচিত করেন কোথায় অন্নসত্র খোলেন আঠেরোশো সাতষট্টি সালে বীরসিংহ গ্রামে নিজ ব্যয়ে একটি অন্নসত্র স্থাপন করেন ছয় মাস অন্তর দৈনিক চারশোপাশ নরনারী ও শিশু এই অন্নসত্র থেকে অন্ন বস্ত্র ও চিকিৎসার সুযোগ পেয়েছিল কোন সালে বিদ্যাসাগর বেথুন কলেজে সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন আঠেরোশো সালে জানুয়ারি মাসে বেথন বালিকা বিদ্যালয়ে সেক্রেটারি পদ থেকে তিনি পদত্যাগ করেন কার কাছে বিদ্যাসাগর শেক্সপিয়ারের পাঠ সোয়াবাজার রাজবাড়ির আনন্দকৃষ্ণ বস্তুর কাছ থেকে তিনি শেক্সপিয়ারের পাঠ নেন বিদ্যাসাগর কবে নিজ পুত্রের সাথে এক বিধবা রমণীর বিবাহ দেন আঠেরোশো সত্তর সালের এগারোই আগস্ট বিদ্যাসাগর বাইশ বছর বয়সী পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে কৃষ্ণনগর নিবাসী সৌম্যচন্দ্র বন্দ্যোপাধ্যায় চতুর্দশ বর্ষিয়া কন্যা ভবসুন্দরীর বিবাহ দেন কখন বিদ্যাসাগরের মাতা প্রয়াত হন আঠারোশো সালে বারোই এপ্রিল কাশিতে মা ভগবতী দেবী প্রয়াত হন কত সালে রামকৃষ্ণ পরমংশ দেব বিদ্যাসাগরের সাথে বাদুলিয়ার বাড়িতে দেখা করতে আসেন আঠেরোশো সালে পাঁচই আগস্ট রামকৃষ্ণ পরমংশ তার বাদুলিয়ার বাগান বাড়িতে দেখা করতে আসেন কত সালে বিদ্যাসাগর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ফেলো নির্বাচিত হন আঠারোশো সালে বিদ্যাসাগর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ফেলো নির্বাচিত হন বিদ্যাসাগর ব্রজবিলাস গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশ করেন আঠারোশো সালে নভেম্বর মাসে কষ্টত্রিত উপযুক্ত ভাইপস্য ছদ্মনামে ব্রজবিলাস গ্রন্থটি প্রকাশ করেন তিনি কত সালে তার মায়ের নামে বীরসিংহ গ্রামে একটি বিশ্ববিদ্যালয় একটি বিদ্যালয় স্থাপন করেন আঠারোশো নব্বই সালের চৌঠা চোদ্দোই এপ্রিল বীরসিংহ গ্রামে মায়ের নামে একটি বিদ্যালয় স্থাপন করেন ভগবতী বিদ্যালয় বিদ্যাসাগর কখন মারা যান বিদ্যাসাগর প্রয়াত হন আঠারোশো একাশি সালের উনত্রিশে জুলাই বাংলার বারোশো আটানব্বই সালের তেরোই শ্রাবণ রাত্রি দুটো আঠেরো মিনিটে বিদ্যাসাগর কোথায় পরলক্ষণ করেন কলকাতার বাদুর বাগান বাসভবনে বিদ্যাসাগর শেষ জীবন কোথায় কাটে ঝাড়গ্রামের কারমাটার সাঁওতালদের সঙ্গে বিদ্যাসাগর বেথুনকে কোন স্কুল তৈরিতে সাহায্য করেন বেথুন বালিকা বিদ্যালয় বিদ্যাসাগরের কে করুণাসাগর উপায় দেন মাইকেল মধুসূন দত্ত কাকে ঋণ থেকে মুক্ত করতে বিদ্যাসাগর ফ্রান্সে পনেরোশো টাকা পাঠান মাইকেল মধুসূন দত্তকে ঈশ্বরচন্দ্র কোন শতকের মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতকের মানুষ ছিলেন দেখো এই পরপর পরপর পঁচাত্তরটা প্রশ্ন উত্তর তোমাদের জন্য হাইল করলাম আশা করি তোমাদের অনেক কাজ লাগবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই গানটা বাজিয়ে দেবে তা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে